আগে আমার হাঁটতে অনেক কষ্ট হতো, আলহামদুলিল্লাহ আমি এখন স্বাভাবিক ভাবে হাঁটতে পারি। এখন আমার চলাফেরা স্বাভাবিক হয়ে গেছে, এখন আমি অনেকটা সুস্থ আছি। আগে আগে আমার নিচে বসতে অনেক কষ্ট হতো, এখন আমি আলহামদুলিল্লাহ নিচে উঠবস করতে পারি, আমার এখন কোনো কষ্ট হয় না। আগে আমার সিঁড়ি দিয়ে উঠানামা করতে অনেক কষ্ট হতো, আলহামদুলিল্লাহ আমি এখন সিঁড়ি দিয়ে উঠানামা করতে পারি, এখন সেই ওটা অনেক অনেক ভালো লাগতেছে। এখন আর কোনো কষ্ট হইতেছে না বা পায়ে ব্যথা করতেছে না। আসসালামু আলাইকুম, আমার নাম জেসমিন সুলতানা, আমার বয়স 21, বাড়ি কুমিল্লা। আমার হিপ জয়েন্টটা আজকে অনেক দিন যাবত কয়েকটা মাস হয়ে ব্যথা, আমি কাজ করতে পারতাম না, বসতে পারতাম না, উঠতে পারতাম না, অনেক কষ্ট হতো, সিঁড়ি বাড়তে পারতাম না, নিচু উঠবস করতে পারতাম না। আমি অনেক ডাক্তার দেখাইছি, সবাই বলছে অপারেশন করতে হবে, ওষুধ দিত, ওষুধ খেলে আবার ব্যথা কমতো, আবার ব্যথা বাড়তো। অপারেশনের কথা শোনার পর আমি একদম ভেঙে পড়ছিলাম, মানে আমি অপারেশনটা করতে চাইতেছিলাম না। তারপর আমি ডাক্তারের খোঁজ পাইছিলাম, ধীরে ধীরে আমার হাঁটাচলার অনেক সমস্যা হতো, অনেক সমস্যা দেখা দিত আমার। আমি এখানকার সন্ধানটা ইউটিউবে পাইছিলাম, তারপর আমি সবাইকে জানাইছি, আমার হাজবেন্ডকে জানাইছি, আমার পরিবারকে জানাইছি, সবার সাথে আমি সবার সাথে আলোচনা করার পর এখানে আসার পর আমি স্যারকে দেখাইছিলাম। তারপর স্যারও বলছে যে কয়েকটা দিন পড়তে থাকলে সুস্থ যাবে, আলহামদুলিল্লাহ আমি এখন আগের থেকে অনেক সুস্থ আছি। এখানকে আসার পর স্যারকে দেখালাম, স্যারও বলছে যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, কিছুদিন ভর্তি থাকলে ব্যায়াম ট্যায়াম করে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনি দো, আমি এখন সুস্থ আছি, আমার এখন কোনো সমস্যা হচ্ছে না। আগে আমার হাঁটতে অনেক কষ্ট হতো, আলহামদুলিল্লাহ আমি এখন স্বাভাবিক ভাবে হাঁটতে পারি, এখন আমার চলাফেরা স্বাভাবিক হয়ে গেছে, এখন আমি অনেকটা সুস্থ আছি। আগে আগে আমার নিচে বসতে অনেক কষ্ট হতো, এখন আমি আলহামদুলিল্লাহ নিচে উঠবস করতে পারি, আমার এখন কোনো কষ্ট হয় না। আগে আমার সিঁড়ি দিয়ে উঠানামা করতে অনেক কষ্ট হতো, আলহামদুলিল্লাহ আমি এখন সিঁড়ি দিয়ে উঠানামা করতে পারি, এখন সেই ওটা অনেক অনেক ভালো লাগতেছে, এখন আর কোনো কষ্ট হইতেছে না বা পায়ে ব্যথা করতেছে না। আমি যখন আমার যখন এই রোগটা মানে জানতে পারছিলাম, তারপর আমি অনেক টেনশনে ছিলাম, মনে হতো না আমি এখন আর সুস্থ হব না। আল্লাহর রহমতে আমি এখন সুস্থ আছি, টেনশন মুক্ত আছি, স্বাভাবিক জীবনে আমি আবার ফিরে গেছি। আমার মতন যদি এরকম কোনো রোগী থাকে তাহলে আপনারা এখানে আসে স্যারকে দেখাতে পারেন, ইনশাল্লাহ সুস্থ হবেন আপনারা। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।